হাই সালামু আলাইকুম গ্রাফিক্স আইটিবিডির প্রিমিয়াম মেম্বারশিপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি শাহদ হোসেন সজিব সো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু টুলস নিয়ে আলোচনা করব যেমন ফাঁক ফাইন্ডার শেফ বিল্ডার টুলস এবং টুলস টুলসটা কিছু গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করব সো সর্বপ্রথম আমরা এই টুলসটা নিয়ে আলোচনা করছি যেটা শেফ বিল্ডার টুলস নামে পরিচিত সো শেফ বিল্ডার টুলসটা কত বেশি ইম্পর্টেন্ট আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা অনেক বেশি ব্যবহার করব। সো আমরা আজকে আপাতত যতটুকু পারি সেফ বিল্ডিং সম্পর্কে আলোচনা করব এবং যখন ডিজাইন করব তখন আমাদের যে টুলসগুলো মিচিং আছে বা যেগুলো আপনারা বুঝেননি সেগুলো সহ আমাদের ডিজাইনে যখন অ্যাপ্লাই হবে তখন আপনারা অবশ্য বুঝে যাবেন এবং সেখানেও ডিজাইন প্রজেক্ট বেস ডিজাইনও কিন্তু বিস্তারিত বলে দেওয়া হবে সো আমরা আজকে শেফ বিল্ডার টুলস নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স ড্র করছি দেন হচ্ছে আমি এটার কালার চেঞ্জ করে দেবো এখানে দেখুন ফিল কালার এবং স্ট্রোক কালার দুটোই রয়েছে আমি স্ট্রোক কালারটাকে নান করে দিচ্ছি এবং ফিল কালারে ডাবল ক্লিক করে আমি পছন্দের একটা কালার দিচ্ছি সাপোজ আমি পিন কালারটাই দিচ্ছি ওকে দেন আমি সিলেকশন টুলসটা নিয়ে এটাকে অল শিপ ধরে ছোটো করলাম একটু দেন এখানে রাখবো আমি অল প্রেস করে হোল্ড করে দেন আমি ড্রাগ করলাম আরেকটা কপি করলাম দেন আবার ড্রাগ করে আরেকটা কপি করলাম সো ওকে সো দেখুন এখান থেকে শেফ ভিডিও টুলসটা আপনি পেয়ে যাবেন অথবা কিবোর্ডের সি প্লাস এম প্রেস করলে আপনি শেফ ভিজিডেল টুলসটি পেয়ে যাবেন সো সেফ ভিডেল টুলস দিয়ে আমরা কী কী করতে পারি এই জিনিসগুলো আজকে দেখব সাপোজ আমি এটাকে অল প্রেস করে এখানে আবার কপি করছি দেন একটু বড়ো করলাম ওকে সো এটার কালার পিন কালারই ওকে দেন আমি এটাকে আবার সেম কপি করলাম কপি করে এটার কালার দিলাম হচ্ছে ওকে এই কালারটা দিলাম ওকে এখন দেখুন আমি এই শেপটার উপরে এই শেপটা রেখেছি দেন আমি দুইটাকে যখন সিলেক্ট করব দেখুন এখানে এই শেপটার উপরে যে বাহিরের কিছু অংশ রয়েছে এবং এই শেপটার নিচে যে বাহিরের অংশটুকু রয়েছে সো আমরা কিভাবে শেপ বিল্ডার টুলের সাহায্যে এই যে বাহিরের অংশটুকু কেটে ফেলতে পারি বা হচ্ছে একটা শেপের সাথে একটা শেপ কীভাবে কানেক্ট বা জয়েন করতে পারি সেই জিনিসগুলো আজকে দেখব ফার্স্ট হচ্ছে আমাদের এখানে শেপ বিল্ডার টুলস আমি শেভ বিল্ডার টুলসটা নিলাম দেন দেখুন আমি যখন শেপ বিল্ডার টুলের উপরে বা এই যে শেপগুলো যেগুলো সিলেক্ট করেছি সেগুলোর উপরে যখন নিয়ে যাচ্ছি শেপ বিল্ডার টুলসটা তখন একটা প্লাস আইকন দেখাচ্ছে সো প্লাস আইকন মানে হচ্ছে আমি এই শেপটাকে আলাদা করে কেটে ফেলবো অর্থাৎ আলাদা করে ফেলবো প্লাস মানে হচ্ছে আলাদা করে ফেলব আমি যদি দেখুন এখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখাচ্ছে মানে এটা একটা পার্ট দেখাচ্ছে এখানে মিডেলে একটা পার্ট দেখাচ্ছে এখানে একটা পার্ট দেখাচ্ছে মানে যেখানে যেখানে আমাদের পাতগুলো হয়েছে যেখানে যেখানে পাথ একটা একটা সাথে লেগেছে সেখানে একটা একটা গ্রুপ দেখাচ্ছে বা আলাদা আলাদা পার্ট দেখাচ্ছে সো আমি যদি এখানে একটা ক্লিক করি বাহিরে বা ভিতরে যদি একটা ক্লিক করি এখন কি হয়েছে আমি জাস্ট বাহিরে একটা ক্লিক করলাম ক্লিক করে দেখুন এটা একটা আলাদা পার্ট হয়ে গেছে বাট এটা কিন্তু এটার সাথে জয়েন ছিল এটা আলাদা পার্ট হয়ে গেছে এবং এই যে নিচে একটা শেপ ছিল সেটাও কিন্তু ডিলিট হয়ে গেছে ওকে আপনারা যদি দেখেন এই যে আমি ব্যাগ দিলাম এ যে নিচে একটা শেপ আছে কিন্তু আপনি যখন কিবোর্ডের আমি আন্ডু যাচ্ছি জাস্ট এখান থেকে এডিট থেকে আপনি চাইলে আন্ডু মুভ দিতে পারেন এডিট থেকে আবার আন্ডু সো আমি আবার এটাকে সিলেক্ট করলাম সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলস দিয়ে আমি জাস্ট এটাকে ক্লিক করলাম এখন দেখুন কি হয়েছে এই যে পিছনে যে শেপটা আছে সেটাও কেটে গেছে এবং এটার থেকে এটা আলাদা হয়ে গেল অর্থাৎ যেখানে পাত আছে সেই পাতটার বাহিরে যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে কিন্তু সে আলাদা হয়ে গেছে ওকে এখন যদি আমি আবার সবগুলোকে সিলেক্ট করে শেপ টুলস নিই তারপরে দেখুন এখানে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানেও একটা প্লাস এখানেও একটা প্লাস জাস্ট আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে প্লাস হচ্ছে ওকে এখন এই শেপটা যদি আমি এই শেপটার সাথে কানেক্ট করতে চাই সো যেই শেপটার সাথে কানেক্ট করতে চাই সেই শেপটার উপর থেকে আমি এভাবে ড্র্যাক করে যদি অন্য শেপের সাথে কানেক্ট করে দিই জাস্ট ড্র্যাক করে তাহলে সে কানেক্ট হয়ে যাবে দেখুন এটা কিন্তু এক হয়ে গেছে আমি আবার দেখাচ্ছি জাস্ট আমি এখান থেকে ড্র্যাক করে এটার উপরে নিয়ে গেলাম এখন কী হয়েছে ইয়েলো যে শেপটা রয়েছে সেটার সাথে পিঙ্ক কালার শেপটা একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে আবার আমি যদি এদিক থেকে সেমভাবে পিঙ্ক থেকে ইউলোর দিকে নিয়ে যাই সো আবার সেম এক হয়ে যাবে এখন আপনারা বলতে পারেন যে কালার কেন চেঞ্জ হচ্ছে বা ইয়েলো কেন হচ্ছে অন্য কেন কালার হচ্ছে না আপনি এখানে যে কালারটা থাকবে এই যে ফিল কালার যে কালারটা থাকবে সেই কালারটা দিয়ে কিন্তু চেঞ্জ হয়ে যাবে সো আমি সাপোজ এটার একটা কালার চেঞ্জ করে দিচ্ছি আমি ফিল কালারটাকে অন্য একটা কালার দিচ্ছি ডাবল ক্লিক করে আমি যদি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিই দেন দেখুন আমি আমি যদি এখানে ড্র্যাক করি কি হচ্ছে রেড হয়ে গেছে অর্থাৎ ফিল কালারে যেটা সিলেক্ট করা থাকবে সেই কালারটা নিয়ে এসে চেঞ্জ হয়ে যাবে ওকে এখন দেখুন এটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে আপনি চাইলে যে কোনো একটা শেপের সাথে ড্র্যাক করে এটাকে কানেক্ট করে দিতে পারেন অথবা প্লাস যত জায়গায় প্লাস করবেন তত জায়গায় এটা আলাদা আলাদা শেপ হয়ে যাবে এই যে এটা একটা আলাদা শেপ হয়ে গেলো এটা একটা আলাদা শেপ হয়ে গেলো এটা একটা আলাদা শেপ হয়ে গেলো একেবারে খুবই ইজি ওয়েতে আপনি শেপ বিল্ডার টুলস দিয়ে করতে পারেন ওকে এখন ওকে এখন দেখতে পাচ্ছেন আপনি আমি এটাকে সিলেক্ট করলাম আবার দুটাকেই দেন শেপ বিল্ডার টুলস নিলাম আমি শেপ বিল্ডার টুলসটা নিচ্ছি শেপ বিল্ডার টুলস আমি জাস্ট শিফ অ্যাম প্রেস করলেও কিন্তু শেপ বিল্ডার টুলসটা সিলেক্ট হয়ে যাবে ওকে এই যে এটা শর্টকাট এই জন্য আমাদেরকে শিখে নিতে হবে মাঝে মাঝে খুঁজে পেতে কষ্ট হয় খুব দ্রুত কাজ করার সময় দেন আপনি যদি কীবোর্ডের শর্টকাট জানতে চান সেক্ষেত্রে এখানে এডিটে যেতে পারেন এডিট থেকে এখানে কিবোর্ড শর্টকাট নামে একটা অপশন রয়েছে কিবোর্ড শর্টকাট সো এই কীবোর্ড শর্টকাটে আপনি ক্লিক করলে এখানে যত ধরনের ইয়ে আছে যত ধরনের কীবোর্ডের শর্টকাট রয়েছে সবগুলো এখানে পেয়ে যাবেন আমি এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি ওকে এখন দেখতে পাচ্ছেন আমি এটাকে সিলেক্ট করে শিফ প্লাস অ্যাম প্রেস করে আমি শেপ ভিডিও টুলটি সিলেক্ট করেছি দেন আমি যখন এটাকে নিয়ে গেলাম এখানে আমি যদি কিবোর্ড থেকে অল প্রেস করি অল প্রেস করে দেখবেন এখানে প্লাস আইকনটা মাইনাস হয়ে যাচ্ছে ওকে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে সো আমি যদি অল প্রেস করে এটা ক্লিক করি যেখানে ক্লিক করব সেটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ যে পার্টটাতে আমি ক্লিক করব অল প্রেস করে সেটা মাইনাস হয়ে যাবে দেখুন এখান থেকে শেপটা ডিলিট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে সো আমি যদি মনে করি যে আমি ভিতরের পার্টটা রাখবো বাকিগুলো রিমুভ করে দেবো দেন আমি এখানে অল প্রেস করে এখান থেকে আমি ড্র্যাক করে এটার সাথে কানেক্ট করে দিতে পারি তাহলে বাকিগুলো রিমুভ হয়ে গেল অথবা আমি ড্র্যাক করে দুটাকে একসাথে কানেক্ট করে দিলে দুটায় রিমুভ হয়ে যাবে অথবা আমি এখানে অল প্রেস করে ক্লিক করলাম অল প্রেস করে ক্লিক করলাম যেভাবে ক্লিক করবে সেভাবে সে ডিলেট হয়ে যাবে সো এভাবে মাইনাস করে নিতে পারি আমরা ওকে সো এই হচ্ছে সেভ বিলে টুলের কাজ আমরা শেফ বিলের টুল দিয়ে খুব ইজিলি এভাবে ডিলিট করতে পারি এবং সেভ অ্যাড করতে পারি সো এখন আমি এই দুটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি এখানে যাচ্ছি একটু নিচে নামলে আপনাদেরকে দেখাতে পারবো বুঝাতে পারবো ওকে এখন দেখুন শেপ বিল্ডার টুলের নিচে যেটা একটা টুলস রয়েছে এখানে দেখুন লাইভ পয়েন্ট বাকেট সো এটা দিয়ে যেটা হবে আপনি যদি শেফ বিল্ডার টুলস দিয়ে এখানে আলাদা আলাদা করে ফেলেন তখন এখানে দেখতে পাবেন যে এই যে একটা পার্ট রয়েছে এখানে একটা পার্ট রয়েছে এই যে অনেকগুলো পার্ট প্রত্যেকটা পার্টে কিন্তু আপনি চাইলে প্রত্যেকটা পার্টে চাইলে আপনি কালার দিতে পারেন আলাদা আলাদা সো আমি যদি এখান থেকে গ্রিন কালারটা দিই ব্লু কালারটা দেখুন আমি এখানে ক্লিক করলাম এখানে ব্লু কালারটা হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু আলাদা পার্ট নয় মানে অর্থাৎ একটা পাথ আরেকটা পাথের পিছনে যেটা আছে সেটা কিন্তু কালারটা চেঞ্জ করতে পেরেছি আবার আমি যদি এখান থেকে আমি এই লাইট কালারটা দিলাম লাইট কালার দেওয়ার পরে আমি যদি এটাকে এখানে প্রেস করি এটা আলাদা কালার হয়ে গেল। সো এটা দিয়ে যে কোনো একটা শেপ একটা শেপ আর একটা শেপের সাথে যে শেপগুলো থাকবে সবগুলোর শেপের কালার কিন্তু আপনি চেস করতে পারবেন আমি এখান থেকে যদি অন্য আরেকটা কালার দি গ্রিন দিলাম তখন এখানে ক্লিক করলাম গ্রিন হয়ে গেল। এখন যদি আমি যে সিলেকশন বা সিলেকশন টুলটা দিই এখন দেখুন সো এখানে শেপ কিন্তু একটা বাট মাল্টিফুল কালার হয়ে গেছে অনেকগুলো কালার আমরা এখানে অ্যাপ্লাই করতে পেরেছি ঠিক আছে সো এটা করেছি শুধুমাত্র এখান থেকে লাইভ পয়েন্ট বাকাল বাকের ট্যামে যেই অপশনটা রয়েছে অথবা কীবোর্ড থেকে কে প্রেস করলে আপনি এই টুলসটি পেয়ে যাবেন তারপরে যেই টুলসটি রয়েছে লাইভ পয়েন্ট লাইভ পেন্ট সিলেকশন টুলস যেটা রয়েছে সো এটা শিপ প্লাস অ্যাল প্রেস করলে আপনি কীবোর্ড থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আমরা যেই কালারগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো আমরা ডিরেক্ট সিলেকশন টুলস বা সিলেকশন টুলস দিয়ে কিন্তু ধরতে পারবো না শুধুমাত্র এই টুলসটা দিয়ে আমরা এই কালারগুলো এক একটা ধরতে পারবো এবং চেঞ্জ করতে পারবো এই যে আমি গ্রিনে ক্লিক করলাম এখন এটার কালার চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে রেড দিয়ে বা পিঙ্ক কালার দিয়ে আমি পারছি আবার এটাকে ক্লিক করলাম ক্লিক করে আমি এখান থেকে আমি এই যে ইয়েলো কালারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে এখানে ডাবল ক্লিক করে আমি সেম হচ্ছে পিন কালারটা দিয়ে দিতে পারি অথবা এই এই কালারটা দিয়ে দিলাম সো এভাবে আপনি কালার সিলেক্ট করতে পারবেন জাস্ট এটার কাজই হচ্ছে এটা এইভাবে আপনি কালার সিলেক্ট করতে পারেন আমরা এখন যে টুলসটি দেখব সেটি হচ্ছে ফাথ ফাইন্ডার টুলস ফাট ফাইন্ডার টুলসের জন্য আমরা এখানে এখানে পেতে পারি অথবা আমরা আগে উইন্ডোতে যাবো উইন্ডো থেকে পাত ফাইন্ডার নামে একটা অপশন রয়েছে সো এই যে ফাথ ফাইন্ডার আমরা এখানে ক্লিক করলাম এটাকে একটু ভালো করে বুঝতে হবে একটু মনোযোগ দিয়ে দিয়ে দেখতে হবে কারণ এটার অনেক বেশি ইউজ রয়েছে অনেক বেশি ব্যবহার হবে সো আমি এই শেপটাকে এখানে রাখলাম দেন এই শেপটাকে এখানে রাখবো রাখার পরে এটাকে আমি একটু কপি করলাম অল প্রেস করে দেন এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি রেড কালার করে দিতে পারি ওকে দেন আমি আবার সেম এটাকে কপি করলাম কপি করে এখানে আনলাম একটু উপর উঠাবো এটাকে একটু উপর উঠিয়ে দেবো সো এটার কালার করে দিতে পারি হচ্ছে আমি গ্রিন কালার সো আপাতত আমি দুইটাই নিচ্ছি এটাকে রাখছি পাশে সো এই যে ফাঁদ ফাইন্ডারটি রয়েছে সো ফ ফাইন্ডার মাঝে প্রথম যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ইউনিট এটার কাজ হচ্ছে এখানে দেখুন দুইটা শেপ আমি এটাকে কপি করে রাখছি এখানে এখানে রেড এবং আর একটা শেপ রয়েছে হচ্ছে পিঙ্ক কালার এই দুইটা শেপ কিন্তু আলাদা আলাদা শেপ এই যে আলাদা শেপ আলাদা শেপ ওকে আমি আন্ডো দিয়ে আবার পিছনে আসলাম সো এই দুইটা শেপকে যদি আপনি একসাথে করতে চান মানে একত্র করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউনিট করতে পারেন আপনি যদি জাস্ট ইউনিটে ক্লিক করেন তাহলে দেখুন দুইটা শেপ কিন্তু এখন একটা শেপ হয়ে গেছে এখন এখানে যে কালারটা থাকবে ফিল কালার বা হচ্ছে উপরে যে কালারটা থাকবে এখানে দেখুন উপরে হচ্ছে রেড কালার সো রেড কালার দিয়ে কিন্তু এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে রেড কালার দিয়েই কিন্তু আপনার পুরো শেপটা এক হয়ে যাবে এরকম অনেক শেপ আছে যে যে শেপগুলো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে বা একটা শেপ করতে হবে আপনি জাস্ট সিলেক্ট করে এখান থেকে ইউনিট করে দেবেন দেন একটা শেপ হয়ে যাবে দুইটা শেপটা একটা শেপ এরকম আপনি অনেকগুলো শেপকে আপনি একসাথে করে ফেলতে পারেন জাস্ট এটা সহ দিলাম বা হচ্ছে এখান থেকে আমি এইটা সহ দিলাম এদিকে সবগুলো সিলেক্ট করে যদি এখান থেকে ইউনিট করে দিই দেখুন সবগুলো একটা শেপ হয়ে গেল ওকে সো এরপরে যে অপশানটা রয়েছে এখানে হচ্ছে মাইনাস ফন্ট না একটা অপশন রয়েছে সো এটা জাস্ট ফন্টে যে শেপটা থাকবে ফন্টে যে শেপটা থাকবে সেই শেপটাকে সে মাইনাস করে দেবে সাপোজ আমি এই দুটাকে সিলেক্ট করলাম এখন দেখুন এটা হচ্ছে ফ্রন্টের যে শেপ রয়েছে সেটা আর এটা হচ্ছে ব্যাক সো আমি যদি দুইটাকে সিলেক্ট করে এখান থেকে এটা প্রেস করি এখন কি হবে ফন্টে যে শেপটা রয়েছে উপরে যে শেপটা সেটা হচ্ছে ফন্ট সো ফন্টে যেই শেপটা থাকবে সেই শেপটাকে সে মাইনাস করে দেবে এবং কীভাবে মাইনাস করবে ওই শেপটা এই শেপটার এই শেপটার মাঝে যতটুকু থাকবে ততটুকু সহ কিন্তু মাইনাস করে দেবে দেখুন এই ব্যাকের মাঝে ফন্টের যে শেপটুকু আছে সেটা সহ ফন্ট পুরোটা মাইনাস করে দেবে দেখুন আমি সবগুলো সিলেক্ট করলাম দেন এখান থেকে মাইনাস প্লেস করলাম ওকে সো উপরেটা তো কাটলো কাটলো এবং নিচের ব্যাকের সাথে উপরে যেটা রয়েছে সেটা সহ সে কেটে গেলো এখানে জাস্ট আপনারা বুঝতেই পারছেন সো আমি যদি এখান থেকে এটাকে ফন্টে উপর উঠাই জাস্ট অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট যদি আমি এই শেপটাকে উপর উঠাই তারপর আমি দুটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যদি আমি এখান থেকে এখান থেকে প্রেস করি তাহলে দেখুন ফন্ট এটা মাইনাস হয়ে গেল ওকে এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাও খুব ইজি এইটা হচ্ছে এই যে দুইটা শেপের মাঝখানে যে অংশটুকু রয়েছে সো ওই অংশটুকু সে মাইনাস করে দেবে আমি যদি এখান থেকে এটা প্রেস করি এখন কি হয়েছে দুইটা শেবের মাঝখানে যে অংশটুকু ছিল সেই অংশটুকু মাইনাস হয়ে গেছে ওকে এরপরে যে অপশানটুকু দেখতে পাচ্ছেন নিচে এটা হচ্ছে ডিভাইড আপনি আমি যদি এটা সহ এখানে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন আমি সবগুলো সিলেক্ট করলাম এখন দেখুন এখানে একটা অপশন রয়েছে এখানেও একটা ঘরের মতো হয়ে গেল। মানে প্রত্যেকটা পাথ আলাদা আলাদা বক্স আকারে হয়ে গেল আপনি যদি এখান থেকে ডিভাইড করে দেন তাহলে প্রত্যেকটা পাথই হচ্ছে আলাদা আলাদাভাবে কেটে যাবে ডিভাইড করার পরে আনগ্রুফ করতে হবে দেন আপনি দেখুন প্রত্যেকটা পাথই হচ্ছে আলাদা আলাদা হয়ে গেলো প্রত্যেকটা পার্ট আলাদা 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 আলাদাভাবে কেটে গেল সো এরকম আমাদেরকে অনেক ডিজাইন আলাদা আলাদাভাবে কাটতে হবে ডিভাইড করতে হবে সো এগুলো একটু ভালো করে দেখতে হবে আমরা অবশ্যই ডিজাইনের ব্যবহার যখন করব তখন আরও ভালোভাবে বুঝবো তো আমি এটাকে আবার অ্যাডজাস্ট করে দিচ্ছি এরপরে দেখুন এটা হচ্ছে ট্রিম সেম ট্রিম কাটার মতো এটাকে আমি যদি ট্রিম করে দিই তাহলে দেখুন কি হচ্ছে ট্রেম মানে হচ্ছে একটা শেপ একটা শেপের মাঝখানে যেই অংশটুকু থাকবে সেটিকে কেটে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়া আপনি আনগ্রুপ করে আবার আলাদা করতে পারেন মানে জাস্ট একটা শেপের উপরে যে অংশটুকু থাকবে সেটিকে কেটে দেওয়া যেমন হচ্ছে ধরুন এই শেপটার পিছনে এই শেপটার পিছনে অন্য শেপের যে অংশটুকু রয়েছে সেগুলো ট্রিমের ট্রিম দিয়ে আপনি কেটে দিতে পারবেন আমি সেখানে ট্রিমটা দিলাম এখন কি হয়েছে দেখুন এই শেপটার পিছনে আমি আনগ্রুপ করি এই শেপটা নিয়ে ফেললাম এই যে এই শেপটার পিছনে যে শেপগুলো রয়েছে সেগুলো আর নাই সেগুলো কেটে গেল সো এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে মার্চ সো মার্চ যদি আমরা করি আমি দুইটা দিয়ে করলে বুঝতে পারবেন আপনারা আমি দিচ্ছি আন্ডু ওকে আমি জাস্ট এখানে এটা সেম মাইনাস ফন্টের মতোই আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে ফন্ট যে ফন্টের যে ইয়েটা আছে শেপটা রয়েছে তার নিচে যে ব্যাক অংশটুকু রয়েছে সে অংশটুকু সে কেটে ফেলবে সে অংশটুকু সে কেটে ফেলবে সো আমি মার্চ করলাম এখন যদি আমি আনগ্রুভ করি দেখুন ফন্টে যেটা রয়েছে সেটা নিচে ব্যাকের যে অংশটুকু থাকবে সে অংশটুকু সে কেটে ফেলবে দ্যাটস ইট ওকে ওকে দেন আমি আবার সিলেক্ট করলাম এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এটাও সেম এটার মতো এখানে দেখুন মাঝখানে এটা হচ্ছে এটার বিপরীত এখানে দেখুন এই এটা ছিল মাঝখানের যে অংশটুকু থাকবে সেই অংশটুকু কেটে ফেলবে বাট এটা হচ্ছে মাঝখানের অংশটুকু থাকবে আর সবগুলো ক্রপ হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করলাম এই যে বাকি সবগুলা কেটে গেল শুধু মাঝখানে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু থেকে গেল এরপরে দেখুন এটা এটা হচ্ছে প্রত্যেকটা আউটলাইন হয়ে যাবে দেখুন এখানে যা কিছু আছে সবগুলো হচ্ছে এখন ফিল কালার আপনি যদি এখানে দেন সবগুলো আউটলাইন হয়ে যাবে এই যে সবগুলা আউটলাইন ওকে এই যে আউটলাইন যেগুলো আছে সবগুলো হয়ে যাবে এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইনাস ফোন সরি মাইনাস ব্যাক সো আপনি যদি এখান থেকে সবগুলো সিলেক্ট করেন দেন যদি এখান থেকে মাইনাস ব্যাকটা ক্লিক করেন তাহলে দেখুন ব্যাকে যেই শেপটি থাকবে সেই শেপটি অটোমেটিকলি কেটে যাবে আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম দেন এখান থেকে মাইনাস ব্যাক ক্লিক করলাম এখন কি হয়েছে এই মাইনাসে যে ইয়েটা রয়েছে শেপটা রয়েছে সেটা কিন্তু সে মুছে ফেলছে ওকে সেটা সে কেটে ফেললো সো এটা আপনার এখান থেকে যে ইয়েগুলো আছে আইকনগুলো আছে সেগুলোর সাহায্য বুঝতে পারেন এবং এটা নিয়ে হয়তো বা কোনো প্রবলেম হবে না কারণ আমাদের ডিজাইনের যখন এটা ব্যবহার করব তখন বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে সো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি ফাদ ফাইন্ডার সো ফাদ ফাইন্ডার এবং শেপ বিল্ডার টুল মোটামুটি অনেকটা সেম এটা নিয়ে কোনো প্রবলেম নেই এটা না বোঝার কিছু নাই কারণ আমরা এটা ডিজাইন অনেক বেশি ব্যবহার করব সো এটা না বোঝার কোনো প্রবলেম নাই আমরা জাস্ট এখন অ্যালাইন এবং ট্রান্সফর্ম নিয়ে একটু কথাবার্তা বলবো সো অ্যালাইন আপনারা অবশ্যই আগেও দেখেছেন আমি এখান থেকে একটু অ্যালাইনটাকে বুঝিয়ে দিচ্ছি ওকে এখানে দেখুন অ্যালাইনের কিছু অপশন রয়েছে অ্যালাইন সো অ্যালাইন হচ্ছে সাধারণত সমান করার জন্য বা হচ্ছে কোনো কিছুকে গোচানোর জন্য এলোমেলো থাকলে সেটাকে গোচানোর জন্য আমরা অ্যালাইনটা ব্যবহার করব সো অ্যালাইনমেন্ট একটা ডিজাইনের অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস সো সেই জন্য আমরা এখানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো দেখাচ্ছি এখানে দেখুন এখানে এই তিনটা শেপ কিন্তু এখন এলোমেলো একটা নিচে একটা একটার উপরে একটা এভাবে এলোমেলো এখন আপনি যদি সবগুলো শেপ সিলেক্ট করেন এখন আপনি কি চাচ্ছেন আপনি অ্যালাইন কীভাবে করতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে অ্যালাইনমেন্টটা আমি এখান থেকে দেখাচ্ছি সো আমি যদি এটা দেখাতে চাই সেক্ষেত্রে আমি আমি এইভাবে করতে পারি সেগুলোকে ওকে একটু ছোট করব যেন আমাদের আট ভিতরে থাকে ওকে দেখুন আমি এইটা যদি দিই এটা হচ্ছে হরিজেন্টালি অ্যালাইন বা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট সো আমি যদি এটাকে সিলেক্ট করি এই উপরে নিচে হচ্ছে হরিজেন্টালি ওকে সো হরিজেন্টালি আমরা অ্যালাইনমেন্ট করতে হলে আমরা যদি এখানে এটা প্রেস করি সবগুলো সিলেক্ট করে ধরুন আমরা চাচ্ছি এই পাশ দিয়ে লেফট সাইডে উপরের নিচে করে অ্যালাইন করার জন্য মানে একটা একটা সমান করার জন্য এক্ষেত্রে আমরা হরিজেন্টাললি অ্যালাইন লেফট যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করলাম অ্যান্ড ক্লিক করলাম এখন কি হয়েছে প্রত্যেকটা এক একটা এক একটা অ্যালাইন হয়েছে আমরা যদি একটা একটা বড়ো ছোটো করি সাপোজ এটাকে বড় ছোটো করি তাতে কোনো প্রবলেম নাই আমরা এখানে আবার এলোমেলো করে দিচ্ছি আমরা যদি আবার সবগুলো সিলেক্ট করে হরিজেন্টালি অ্যালাইন দিচ্ছি এখন কি হয়েছে এই পাশে বাম পাশ দিয়ে সবগুলো একেবারে সমান হয়ে গেছে ওকে এখন দেখুন এখানে মিডেল অ্যালাইনমেন্ট হরিজেন্টালি মানে হচ্ছে সোজাসুজিভাবে অর্থাৎ লম্বাভাবে সো আপনি যদি হরিজেন্টাললি মিডেল অ্যালাইনমেন্ট এটা কেবল হচ্ছে সেন্টার অথবা হরিজেন্টালি মিডেল অ্যালাইনমেন্ট সো আপনি যদি হরিজেন্টাললি সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করেন সবগুলো সিলেক্ট করে তারা দেখেন প্রত্যেকটা মাঝামাঝি হয়ে গেছে ওকে এখানে বড় ছোটোর কোনো ইয়ে নাই আপনি যদি সবগুলো এক একটা এক একটার মাঝামাঝি এটা এটার মাঝ বরাবর এটা এটার মাঝ বরাবর একেবারে সবগুলো সমানভাবে রয়েছে ওকে সো এটা হচ্ছে হরিজেন্টাললি অ্যালাইন সেন্টার ওকে এরপর আমি যদি রাইট সাইডে অ্যালাইন করতে চাই সেক্ষেত্রে আমি সবগুলো সিলেক্ট করলাম দেন এখানে দেখুন হরিজেন্টালি রাইট অ্যালাইন সেন্টার সো হরিজেন্টাললি রাইট অ্যালাইন সো আমি যদি এটাকে সিলেক্ট করে দেন এটাকে ক্লিক করি এখানে কি হয়েছে লেফট সরি রাইট সাইডের সবগুলো একেবারে সমান হয়েছে রাইট সাইড থেকে একেবারে সমান হয়ে লেফট সাইডের দিকে গেছে সো এটা খুবই ইজি আশা করি বুঝতে কোনো প্রবলেম হবে না আপনাদের সো এই ছিল এই তিনটা এবং এখানে দেখুন এই তিনটা সো এটা হচ্ছে ভার্টিক্যালি আমি যদি ভার্টিক্যালি দেখাতে চাই সেক্ষেত্রে আপনাদেরকে আমি এইভাবে দেখাবো এভাবে ধরুন আমি এটাকে আগে পিছ করে রাখছি ওকে এভাবে হচ্ছে ভার্টিক্যালি এখন আমি যদি এটা দেখুন এটাকে সমান করতে চাচ্ছি সো আমি সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি যদি এখানে দেখুন ভার্টিক্যাল অ্যালাইন মানে হচ্ছে উপর দিক থেকে এখানে দেখেন এটা সমান এটা নিচে একটু এটা আরও নিচে আমি যদি উপর দিক থেকে সমান করতে চাই এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন আফ মানে উপরে বা টফ সো আমি যদি ভার্টিক্যাল অ্যালাইন সবগুলো সিলেক্ট করার পরে দেন ভার্টিক্যাল অ্যালাইন টফ সিলেক্ট করি তাহলে কি হচ্ছে সবগুলো উপর থেকে সমানভাবে উপর থেকে সমানভাবে অ্যাডজাস্ট হয়েছে জাস্ট উপর থেকে ওকে এখন আমি যদি এখান থেকে ভার্টিক্যাল মিলে মিডেল অ্যালাইনমেন্ট দিই বা সেন্টার অ্যালাইন দিই সেক্ষেত্রে প্রত্যেকটা প্রত্যেকটা মিডেল হয়ে যাবে আমি এখানে ক্লিক করছি এখন দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা মিডলে চলে আসছে এখন আমি যদি এখান থেকে বাটমটা দিই কারণ বটম মানে হচ্ছে নিচে সো আমি এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন বটমটা দিলাম তাহলে নিচ থেকে অ্যালাইনমেন্ট হয়ে যাবে দেখুন নিচ থেকে অ্যালাইন একটা ছোটো তারপরটা তারপরে এইভাবে এবং এই পাশে দেখুন একেবারে সমান ওকে সো এই হচ্ছে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন সো এটা আমরা অবশ্যই ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করব অ্যালাইন তো আমরা যখন করব তখন বুঝে যাব তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ